फ्रेंड्स वेलकम टू माय चैनल मी एंड माय स्वीट बेबी चैनल तुम्हारे सबा के जाना अनेक स्वागत अनेक भालोबासा। तो तुम्हारा केमन आछो आशा करी सबाई खूब खूब भालो आछो सुस्थ आछो। तो आमिओ अनेक भालो आछी और आजकेर ब्लगटा आमी बिकेल बेला थेके स्टार्ट करछी और एखन बाजे 4:30। तो दुपुर बेला एकटु घुमिएछिलाम और सकाल थेके तो भिडियो करिनि इच्छे करेनि ताई तो बिकेल बेला एखन भिडियो करछी। और देखो ओई देखो पिछने मामा एखनो घुम थेके उठेनि। और और बाबा एखो बाड़ी फिर नहीं मानी अफिस गए तई एखो बाड़ी फिर नहीं। तो आसते और सन्धे बेला 6:30 को दिन 7 जेदिन जेमन एन तो एक देरी है। तो आगे जेमन 5:30-5:30 बाड़ी फिर चले तो एन और आसे ना एन एक देरी है कारण अफिस एन चाप तई तो काज थे तो देरी है से मामे सारा दिन ये कटे जाए एका एक। তোর বাবার আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত্রি হয় তারপরে রাতের খাওয়ার এইসব করতে করতেই সারা দিনটা আমাদের যেমন তেমন করে কেটে যায়। সন্ধ্যাবেলা সন্ধ্যে এখনও হয়নি একটু কিছুটা ফাঁকা আছে কিন্তু মামামকে নিয়ে বাইরে এতবেলা বেরোবো না কারণ বাইরে প্রচণ্ড মশা। তো শীতের দিনে বিকেলবেলা কিছুতেই মেয়েকে নিয়ে আর বাইরে খেলতে বেরোতে পারি না কারণ মশা থাকে এত। তো ওই জন্য ঘরের ভেতরেই খেলে আর সকাল টাইমটা একটু বের করি কখনো কখনো বের করি না। আর এখন রাস্তার কাজ হচ্ছে তাই জন্য গেটটা কাকুদের গেটটা মানে খোলা আছে তো সেই জন্য আমরা আর এখন বাইরে বেরোই না কারণ মামা বাইরে বের করলেই ওকেও রাস্তাতে চলে যায়। তো যেহেতু একজন থাকতে হয় আর আমি ওকে ঠিক সামলে উঠতে পারি না বাইরেটা ও পাপাই যদি থাকে তখন ওকে নিয়ে যায় এটাই। এখন চলো বাইরে জামা কাপড়গুলো আগে গুড়িয়ে আনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি জামা কাপড়গুলো বিকেলবেলা গুঁড়োতে গিয়েছি আর এখন তো আমার ক্যামেরা ধরার কেউ নেই। তো আজকে আমি জানালার কাছে ক্যামেরাটা রেখে দিয়ে তারপরে বাইরে জামা কাপড়গুলো গুঁড়াচ্ছি আর কি। আর এখনও সন্ধে হয়নি অনেকটাই ফাঁকা আছে তো জামাকাপড়গুলো ঘুরে নিচ্ছি আর মামামকে বললাম তো বের করবো না কারণ প্রচণ্ড মশা। আর এই দেখো চাবি লাগাচ্ছি এখানেও আমি ক্যামেরাটা এভাবেই রেখে তো চাবিটা লাগিয়ে দিচ্ছি। কী বলো তো বিকেলবেলা আমরাই বেরোই কাকু কাকিমারা উপরে থাকে ওরা নিচতে খুব একটা বেশি আসে না তো চাবি আমাকেই লাগাতে হয় বিকেলবেলা। কার ভিডিও হচ্ছে কার ফটো তুলছি আমি ওরে বাবা ওরে বাবা কার ভিডিও হচ্ছে এই তো ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুটা দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে কে উঠে পড়েছে তা ধাক্কা তো সবাই দেখে নিল দেখে নিল সোনা উঠে পড়েছে এইদিকে 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 দেখি কে উঠছে কে উঠছে তাকাও তাকাও মামামের দিকে তাকাও মামামের দিকে তাকাও কি করছো তুমি তোমার কি এখনো ঘুমটা ভাঙেনি না এবার উঠে পড়তে হয় তুমি যদি এখন ঘুম করো তো রাতের বেলা তুমি আর ঘুমোবে না তখন বাবাই বকু বকু করবে তাই না তো এখন উঠে পড়তে হয় তো উঠে পড়ছি উঠে পড়েছো এবার বলো তুমি কি খাবে দেখছো কি তুমি কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না আমি খাবো কি খাবে বলো রুটি হলিক্স রুটি রুটি তো নেই হলিক্স খাবে হ্যাঁ রুটি আজকে কালকে পাপা এনে দেবে খাবে কালকে পাপা এনে দিলে খাবে হ্যাঁ কালকে পাপাইকে বলবো তখন পাউ রুটি এনে দেবে তখন খাবে কেমন আজকে তুমি হলিক্স খাবে তোমার শরীরটা এখন ঠিক আছে তো হলিক্স রুটি সুজি ম্যাগি সব তাই খাবো ম্যাগি দেবো না তোমার এই শরীর খারাপ থেকে তুমি উঠেছো কাল বমি হয়েছিল না তো আজকে আর ম্যাগি দেবো না তোমায় কেমন ম্যাগি দিলে আবার বমি হবে হ্যাঁ ম্যাগি দিলে আবার বমি হবে এখন কইছো তখন বেরোবে হ্যাঁ সব তখন বেরোবে কষ্ট হবে তোমার তো তাই না। মামাম ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ওর মুডটা এখনো ঠিক হয়নি তো বলছে আমি ছবি আঁকবো যেমন ছবি আঁকে ছবি আঁকতে ভালোবাসে তাই তো ছবি আঁকছে আর আমি তখন ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি মানে সন্ধ্যের ঝাঁটটা দিয়ে দিচ্ছি
আর এখানে ঝাড় দিয়ে দেওয়ার পরে তো ওর চুলটা আমি বেঁধে দিচ্ছি। আর আজকে ওর চুলটা আমি কেটেছি, তো ওর একটু চুলটা ভালোভাবে কেটে দিয়েছি। ভালোভাবে বলতে অনেক দিন না চুলটা কাটা হয়নি, তাই ভাবলাম একটু সাইডগুলো কেটে দিয়েই তো কেটে দিয়েছি। এখানে মামামের জন্য দুধ গরম করছি, আর দুধটা গরম করে কাপে দিয়ে দিচ্ছি, আর হরলিক্স করে দেব। তো যেহেতু বিকেলবেলা হরলিক্স খেতে চেয়েছে, তো ওই জন্যই হরলিক্সটা বানিয়ে দিচ্ছি। তো চলো ওকে হরলিক্সটা দিয়ে দিই, তারপরে সন্ধ্যের আরও কাজকর্ম আছে, তো পরে কথা হবে। কি নিয়ে এসছো আমার জন্য? আমি চকলেট, দুটো চকলেট। চল চল, কিনেছো? দেখি 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 দেখি, আমায় দেখ। আমি চকলেটটা বের করি। আবার চকলেট কিনেছো? হাই, তুমি আবার চকলেট কিনেছো দেখি। আমায় এখন সবগুলো খেও না, বারবার বলছি এখন সবগুলো খেও না, পরে খাবে। একটা খেয়ে রেখে দাও, বিকেল আবার কালকে সকালে খাবে। সবাইকে দিয়ে খেতে। আচ্ছা ঠিক আছে। তো মামামের হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। মামাম ছোট থেকে কোনো পার্লার কোনো সেলুন কোথাও নিয়ে যায় না, আমি ছোট থেকে ওর চুল কাটি। আর ও এত দুষ্টু যে ওকে সেলুনে নিয়ে গেলেও মানে কি করবে, কাঁচি লাগিয়ে দেবে বা কি করবে, তা সেটা নিয়ে এখন সন্দেহ আছে। তো আমি ওকে চুল কেটে দিয়েছি আজকে, আর এই 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 আগের দিকটা এইভাবে কেটেছি, আর সাইডগুলো একটু একটু কেটে দিয়েছি। অনেক কোনো পার্লারে নিয়ে যায়নি, বাড়িতেই কাটিয়েছি। আর মামামের দেখো হাতের হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? তো মামামের হাতে যে বালাটা ছিল যেহেতু সেটা হারিয়ে গেছে, এই হাতে আছে, এই হাতে নেই। আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো হাতটা কেমন খালি খালি লাগে না? তো ওর হাতটা আমি যখনই দেখি তখনই ভাবি যে হাতে দুটো বালা পরিয়েছিলাম, তো এখন করে দিতে পারবো না। দেখি পরের মাসের দিকে যদি পারি মামাকে আরেকটা বালা করে দেবো হাতে। দাও দাও দাও, জামাটা খুলে গেছে, জামাটা বেঁধে দিই। তো এখন আবার একটা চকলেটও খাওয়া হয়ে গেল ওর। চকলেট খেয়েছ? চকলেট খেয়েছ? তো দাঁতে তো পোকা লাগবেই, সারাদিন তো খাওয়ার বিশ্রাম নেই, মানে খাওয়ার কোনো বিশ্রাম নেই। তোর শরীর খারাপ হবে না তো কার হবে? তোর পাপাই অফিস থেকে বাড়ি চলে এসছে, তো রান্না বান্না তো করতেই হবে, দেখা যাক কি করা যায়। হাই করো, হাই করো। তো বিছানা লন্ডা ভন্ডা করে রেখে দিয়েছে, ওটা এখন থাক, রাতে শোয়ার সময় একদম গুছবো। তো এখন আমি যাই। মা গো মারছে দেখো, দুষ্টুটা খুব মারে আমাকে। আজকে আমিও মাথাতে তেল দিয়েছি, কাল শ্যাম্পু করেছিলাম তো আজকে মাথাতে তেল দিয়েছি। মা মেরো না, লাগে তো। তো বিছানা লন্ড মন্ড করে রেখে দিয়েছে, দেখো 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 আমাকে সারাদিন কত জ্বালায় দেখো। এই তুই কি খাচ্ছিস? হাঁকর হাঁকর ই হাঁকর, দেখা দেখা দেখি দেখা, হাত দেখা, হাতে কি দেখি? ই বাবা, তুই কটা রসুন খেয়েছিস? তিনটে। খাস না, ওটাও খাস না, তিনটে রসুন অলরেডি খেয়ে নিয়েছিস, আর খাস না। বাবা কাঁচা রসুন কি করে খাস? ই বাবা কেমন করে চিবাচ্ছে দেখো। মামা অত রসুন খেতে নেই, দাও। হ্যাঁ দেখি, আঁকর আঁকর আঁকর, আ খেয়ে নিয়েছিস? কয়েকটা রসুন ছাড়িয়েছিলাম, তো মানে টোস্ট করলে আমি রসুন দিই একটু, তো কয়েকটা রসুন ছাড়িয়েছিলাম যে টোস্টে দেবো। তো মামাম কি করলো, কখন একটুখানি ডিমটা আনতে গিয়েছি, একটুখানি কি করলো, রসুন তিনটে রসুনে নিয়ে খেয়ে নিল। আর এখানে দেখো রসুনটা কাটছে, আই হাত কেটে যাবে একদম না। তো রসুনগুলো নিয়ে খেয়ে নিল, মানে একটু যদি সুযোগ পায় রসুন আর পেঁয়াজ। আই দেখো 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 কেমন করে কামড়ে কামড়ে খাচ্ছে দেখো, কাঁচা পেঁয়াজটা হাফ মানে মুখ সেদ্ধ হয়ে যায় কাঁচা রসুন খেলে। ও খেয়ে নেয়, ও ভালোই খেতে পারে রসুন। রসুন পেঁয়াজ এর পোকা, লঙ্কা খানা রে, লঙ্কা খানা দেখো দেখো রসুনটা ছাড়। না বলেছি না, আর নয়, অনেক খেয়েছি, মুখে দিয়ে গন্ধ বেরাচ্ছে, মুখ দিয়ে গন্ধ বেরাচ্ছে, আর খেও না, এটা একটু টোস্টে দেবো। আর না আর না মামা না, তো মোটেই কথা শুনবে না, তো মোটেই কথা শুনবে না। তো চলো রসুনগুলো ছাড়িয়ে একটু টোস্ট বানাবো, তো রাতের ডিনার এটাই হবে। না না মা।
তো আমি এখন টোস্ট বানাচ্ছি, আর এটা মামামের জন্য, এতে লঙ্কা নেই, তো এক পিস খাই, আর একটা ডিম দিয়ে এক পিস রুটি ওর জন্যই করি। তো ওরটা হয়ে গেলে আমাদেরগুলো করে নেব, আর রাতের ডিনার আজকে এটাই। তো মানে টোস্ট আমাদের হালকা কিছু খেয়ে খেয়ে নিলেই হয়, যে ভাত খেতে হবে রাতে বা কিছু এরকম না, তো বেশিরভাগ দিনই আমাদের রুটিই হয়। তো মামামের রুটিটা করার পরে, মানে পাউরুটিটা, তো টোস্টটা বানিয়ে ফেলার পরে আমি এখন আমাদেরগুলো বানাচ্ছি, আর এটা এখন বানানো হয়ে গেছে। তো চলো রাতের ডিনারটা করে নিই। তো ওদের খাওয়া হয়ে গেছে, এটা আমি খাবো, তাই এটা আমি এভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছি। তো অনেকটাই সস দেওয়া হয়েছে, আর এখান থেকে আমি জানতাম যে মামাম খাবেই, তো সসটা মাখিয়ে দিয়েছি, আর হাতে করে শুধু সসটা খাওয়ার জন্যই বসেছে, কারণ ও আগে খেয়ে নিয়েছে পাউরুটি। তো এখন রাত্রি 9:30-10 বেজে গেছে, আর আমাদের রাতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে সবার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো।